প্রিয় দর্শক, সিলেট সহ দেশের বহু স্থানে চলমান বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কঠিন বিপদের মধ্যে জীবনযাপন করছে সেসব অঞ্চলের পানিবন্দী অসংখ্য মানুষ। পানির মধ্যেই বসবাস করতে হচ্ছে তাদের। এই অবস্থায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দেশের ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা লিখেছেন যে আঙিনা সবসময় মুখরিত থাকে ধর্মপ্রাণ মানুষ আর সৌন্দর্য পিপাসুদের আনাগোনায়। সেই সিলেট সুনামগঞ্জ আজ বিপর্যস্ত স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায়। চরম এই বিপদে দুর্ভোগে পড়া মানুষদের সমব্যথী আমরাও। জানি বাস্তবতা অনেক কঠিন, তবু ধৈর্য ধরে হাল না ছেড়ে চালিয়ে যেতে হবে জীবনের লড়াই। এই সময়গুলোতেই প্রমাণ করতে হয় যে মানুষ মানুষের জন্য। সবাই যে যতটা পারি আমরা যেন দুর্গতদের পাশে থাকি ও সহায়তা করি। মহান আল্লাহ নিশ্চয়ই আমাদের এই বিপদ থেকে রক্ষা করবেন দ্রুত। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। দেশের বাইরে থাকলেও দেশের খবর ঠিকই রাখছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব লিখেছেন, ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের পাশে আছে পুরো বাংলাদেশ। আসুন এই সংকটময় পরিস্থিতিতে সবাই প্রার্থনায় রাখি সিলেটকে। অসহায় মানুষদের কিছু ছবি দিয়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম লিখেছেন, অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সিলেট সুনামগঞ্জ আজ বিপর্যস্ত ভয়াবহ বন্যায়। বিভিন্ন ছবি দেখে এবং বন্যার খবর জেনে খুব খারাপ লাগছে। সবাই ধৈর্য রাখুন, মানসিকভাবে শক্ত থাকুন, যতটা সম্ভব সবাই দুর্গতদের পাশে থাকুন, পরস্পরের সহায়তা করুন। প্রার্থনা করছি যেন এই বিপদ দ্রুত কেটে যায়, আল্লাহ সবার সহায় হন। সম্মানিত দর্শক, সিলেটে এমন বন্যা হওয়ার কারণ কি কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। প্রতিদিন দেশ বিদেশের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।